সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীতে কাজ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজধানী বাড্ডা এলাকায় আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি, প্রয়োজনীয় লোকজন বের না হয় সেজন্য কিন্তু এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকেই সেনাবাহিনী মিটিং করছে এবং অপ্রয়োজনীয় লোকজন বের না হয় সেজন্য কিন্তু এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকেই সেনাবাহিনী মাইকিং করছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে মোটরসাইকেলে যদি দুজন আরোহী থাকে তাহলে তাদেরকে কিন্তু নামিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ একজন আরোহীর বেশি মোটরসাইকেলে দুজন তারা অ্যালাউ করছে না। এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে কিন্তু এখানে সচেতন করা হচ্ছে যে মাস্ক পড়তে হবে। এবং অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমরা যেটি দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে শপিং মল এলাকাগুলোতে কিন্তু একটু ভিড় বেশি ছিল, চোখে পড়ার মতোই ভিড় ছিল। এবং যে লকডাউন অবস্থা সেটি কিন্তু শিথিল দেখা যাচ্ছে এবং সেটি সে তার মধ্যেও কিন্তু সশস্ত্র বাহিনী তাদের যে নিয়মিত টহল লোকজনকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সচেতন করা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এর আগে কিন্তু সকালে আমরা আজিমপুর এলাকায় ছিলাম, আজিমপুর লালবাগে, সেখানে সেনাবাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায়, রূপনগর সহ আরও বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন টিম এই সচেতনতামূলক কার্যক্রমটি করে যাচ্ছে। এবং যারা দোকানি আছে তাদের উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনীরা এখানে বলছে যে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক অবশ্যই পরতে হবে। এবং আর্থিক লেনদেনের যে বিষয়টি, অর্থাৎ টাকা ধরার ক্ষেত্রেও তারা সচেতন করছে যাতে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করা হয় এবং বারবার হাত ধোয়া হয়, সেটি কিন্তু তারা মানুষকে বুঝিয়ে বলছেন। এবং এই এলাকার যে বাসাগুলো আছে, বাড়ি, স্থানীয় লোকজন তাদের বাসার গিয়ে গিয়ে, অর্থাৎ বাসার সামনে কিন্তু তারা লোকজনকে ডেকে কথা বলছেন এবং বুঝিয়ে কথা বলছেন। এবং যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, নির্দিষ্ট প্রয়োজনটি বলতে পারছেন না, তাদেরকে কিন্তু আবার বাড়িতে যাওয়ার জন্যই তারা পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ছাড়া তারা কিন্তু কাউকেই রাস্তায় যাতে বের না হয় সেই পরামর্শটি দিচ্ছে এবং সবাইকেই সামাজিক দূরত্ব কাজ করছে সেনাবাহিনী। আর সে খবর নিয়ে বাড্ডা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পিঙ্কি আক্তার।